আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক। নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী, জন্ম ২১ জুন ১৯৪৫, ৭ আষাঢ় ১৩৫২ বঙ্গাব্দ। যিনি নির্মলেন্দু গুণ নামে ব্যাপক পরিচিত, একজন বাংলাদেশী কবি। কবিতার পাশাপাশি তিনি গদ্য এবং ভ্রমণ কাহিনী লিখেছেন ও ছবি এঁকেছেন। তার কবিতায় মূলত নারীপ্রেম, শ্রেণী সংগ্রাম এবং স্বৈরাচার বিরোধিতা এই বিষয়সমূহ প্রকাশ পেয়েছে। ১৯৭০ সালে প্রথম কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্তচাই প্রকাশিত হওয়ার পর জনপ্রিয়তা অর্জন করে। এই গ্রন্থের অন্তর্ভুক্ত ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা হুলিয়া কবিতাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং পরবর্তীতে এর উপর ভিত্তি করে তানভীর মোকাম্মেল একটি পরীক্ষামূলক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এছাড়াও তার স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো কবিতাটি বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তকের পাঠ্য। তাকে ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক এবং ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। নির্মলেন্দু গুণ ১৯৪৫ সালে নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। তার ছেলেবেলা কাটে নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাশবনে। তার পিতার নাম সুখেন্দু প্রকাশ গুণ এবং মাতা বীণাপানি। সুখেন্দু ও বীণাপানির তিন মেয়ে এবং দুই ছেলের মধ্যে নির্মলেন্দু গুণ ছোট। ৪ বছর বয়সে তার মাতার মৃত্যুর পর তার পিতা চারুবালাকে বিয়ে করেন। চারুবালার কাছেই লেখাপড়ার হাতেখড়ি হয় তার। প্রথমে বারহাট্টার করোনেশন কৃষ্ণপ্রসাদ ইনস্টিটিউটে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন তিনি। ১৯৬২ সালে করোনেশন কৃষ্ণপ্রসাদ ইনস্টিটিউট অর্থাৎ বারহাট্টা সিকেপি পাইলট উচ্চ বিদ্যালয় হতে দুই বিষয়ে লেটার সহ মেট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন। মেট্রিক পরীক্ষার আগেই নেত্রকোনা থেকে প্রকাশিত উত্তর আকাশ পত্রিকায় প্রকাশিত হয় নির্মলেন্দু প্রকাশ গুণের প্রথম কবিতা নতুন কাণ্ডারি। মেট্রিকের পর আইএসসি পড়তে চলে আসেন ময়মনসিংহের আনন্দমোহন কলেজে। মেট্রিক পরীক্ষায় ভালো রেজাল্টের সুবাদে পাওয়া রেসিডেন্সিয়াল স্কলারশিপ সহ পড়তে থাকেন এখানে। ১৯৬৪ সালের আইএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের ১১৯ জন প্রথম বিভাগ অর্জনকারীর মাঝে তিনি ছিলেন একমাত্র নেত্রকোনা কলেজের। পরবর্তীকালে বাবা চাইতেন ডাক্তারি পড়তে, কিন্তু না, তিনি চান্স পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে। ভর্তির প্রস্তুতি নেন নির্মলেন্দু গুণ। হঠাৎ হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয় ঢাকায়। দাঙ্গার কারণে তিনি ফিরে আসেন গ্রামে। ঢাকার অবস্থার উন্নতি হলে ফিরে গিয়ে দেখেন তার নাম ভর্তি লিস্ট থেকে লাল কালি দিয়ে কেটে দেওয়া হয়েছে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে ফিরে আসেন গ্রামে। আইএসসিতে ভালো রেজাল্ট করায় তিনি ফার্স্ট গ্রেড স্কলারশিপ পেয়েছিলেন, মাসে ৪৫ টাকা, বছর শেষে আরও ২৪৫ টাকা, তখনকার দিনে অনেক টাকা। ১৯৬৯ সালে প্রাইভেটে বিএ পাশ করেন তিনি, যদিও বিএ সার্টিফিকেটটি তিনি তুলেননি। ১৯৬৫ সালে আবার বুয়েটে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ১৯৮০ সালে তিনি নিরাগুণের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন, তবে এ দাম্পত্য জীবন সফল হয়নি। তাদের একটিমাত্র সন্তানের নাম মৃত্তিকা গুণ। স্বাধীনতার পূর্বে তিনি সমাজতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় ছিলেন, সাংবাদিকতায়ও জড়িত ছিলেন তিনি।